ফ্রান্স, জাপান, ইতালি কিংবা সুইজারল্যান্ড নয়। জুলাইয়ের শেষে এবার ভিড় বেড়েছে মঙ্গলের পথে। চীন, জাপান, ইউএইর পর এবার ঐতিহাসিক যাত্রায় অ্যাটলাস ৫ রকেটে চেপে রওনা দিল পার্সিভারেন্স, সঙ্গে তার ছোট্ট ভাই ইনজুইনিটি। হাই ফ্রেন্ডস, ইটস এসবি গ্লোবাল, এন্ড আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটি ব্র্যান্ড নিউ স্পেস আপডেট। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু স্টে কানেক্টেড উইথ গ্লোবাল। গতকাল ভারতীয় সময় বিকেল ৫:২০ ফ্লোরিডার কেনভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে অজানাকে জানার এক রাশ কৌতূহল নিয়ে উড়ে গেল একটি রোভার ও একটি ছোট্ট হেলিকপ্টার। ইয়েস ফ্রেন্ড, এই প্রথম পৃথিবীর বাইরে অন্য কোনো প্ল্যানেটে আকাশে উঠতে চলেছে কৃত্রিম হেলিকপ্টার, যদি না তার আগে সেখানে অন্য কোনো গ্রহ থেকে নতুন অতিথিরা না এসে থাকে। প্রতিদিন সন্ধ্যায় পূর্ব আকাশে তাকিয়ে যে ছোট্ট লাল গ্রহটি দেখা যায়, আর কয়েক মাস পর ১৮ ফেব্রুয়ারি সেখানে পা রাখতে চলেছে রোভার ২০, এবং তার সঙ্গে মঙ্গলে পৌঁছতে চলেছে প্রায় ১৩৫,৩৫৫ জন পৃথিবীবাসী, তবে সশরীরে নয়, মাইক্রোচিপে। সেই পুরান যুগ থেকে বয়ে আনা কৌতূহলের অবসান মেটাতে রোভার ২০ সেখানে গিয়ে পর্যবেক্ষণ করবে মার্সের ভূপ্রকৃতি, খুঁজে দেখবে প্রাণীর চিহ্ন। ভবিষ্যতে মানুষের নেক্সট অ্যাড্রেস প্ল্যানেট মার্স হতে পারে কি না তাও জানান দেবে এই রোভার। ২০১৪ সালে পাঠানো কিউরিওসিটি রোভারের পাঠানো ছবি দেখে মানুষের মধ্যে ইতিমধ্যে কিউরিওসিটি বেড়েই চলেছে। দেখা গিয়েছে মার্সের বুকে বিশাল একটি খালের সেখান থেকে বেরিয়ে গেছে দুটো শাখা। হতে পারে সেখানে কোনো এক সময় পৃথিবীর মতোই ছিল বিশাল জলাশয়, মার্সের উপর দিয়েই বয়ে যেত জলস্রোত, ছিল প্রাণের উৎস, হয়তোবা এখনও রয়েছে কেউ বা কারা। হাই ফ্রেন্ডস, তোমরাও যদি আমার মতো এই মার্স মিশন নিয়ে এক্সাইটেড হয়ে থাকো তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করে সাপোর্ট জানিও, আর কমেন্ট বক্সে বলে দিও অল দ্য বেস্ট, পার্সিভিয়ারেন্স।